দর্শক কক্সবাজারে জনসভার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, জনসভার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বাইরে অবস্থান করছি আমি, মাত্র কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভায় পৌঁছেছেন এবং 29টি প্রকল্পের উদ্বোধন করেছেন, 4টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই যে মানুষের জোয়ার আমরা কক্সবাজার শহরে দেখছি, এই চিত্র এখন যে অবস্থা দেখছেন এইরকম অবস্থা কিন্তু গোটা কক্সবাজার শহরেই। যারা এসেছেন কক্সবাজারের যে উপজেলাগুলো রয়েছে, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, রামু সহ সব উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষ, তারা কিন্তু এই কক্সবাজার শহরে এই মুহূর্তে অবস্থান করছেন। জনসভা মাঠ উপচে এই মানুষগুলো মূলত বাইরের সড়কের চিত্র। তারা যেটি বলছেন যে কক্সবাজারের যে পরিমাণ উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন এবং নতুন করে আরও যে প্রকল্পগুলো উদ্বোধন করা হলো এবং কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, এতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, কখন এসেছেন, কোথা থেকে এসেছেন? আমরা আসছি চট্টগ্রাম সদ্য সন্ধ্যারাইজ থেকে শেখ হাসিনাকে দেখার জন্য। শেখ হাসিনা চিত্রে যুক্ত করেছিলেন বাংলা নামে এই দেশ, ইতিহাসের মহানায়ককে আজ সমুদ্র বিধৌত, সবুজ শ্যামল কক্সবাজারের বাংলাদেশে বিশ্বের লংগেস্ট সি বিচ, সেই বিশাল সমুদ্র সৈকতের দেশ কক্সবাজারে বঙ্গবন্ধুর অনেক মায়াবী স্মৃতি, এই ঝাউগাছ সাগর সৈকতের, এই সাগর সৈকতে ঝাউগাছগুলো আজও বঙ্গবন্ধুর কথা বলে। কে বলে বঙ্গবন্ধু, তুমি আজ নেই, তুমি আছো বাংলার কৃষকের লাঙ্গলের ফলায়, বাংলার শ্রমিকের হাতুড়ি গাইতিতে, বাংলার মাঝিমাল্লার ভাটিয়ালি গানে তুমি আছো লালনের দোতারা। শহীদ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা, শেখ কামাল মুক্তিযোদ্ধা, শেখ জামাল তাদের নবপল্লিতা দুই পুত্রবধূ, শেখ রাসেল আব্দুর রব সেনিয়াবাদ, শেখ ফজলত মনি পণ্ডিত।